মুলুক চুলো আন্দোলনের 103 সংখ্যক জয়ন্তী উপলক্ষে চাহ শ্রমিক শহীদ সকলক শ্রদ্ধার সরিলে বরাক উপত্যকার 3 জেলার মানুষে। মন করবলগিয়া যে ব্রিটিশ যুগত ইংরাজ শাসকে বিভিন্ন কারণত চাহ শ্রমিকক শোষণ করেছিল। শ্রমিক সকলের মাজত জমা হওয়া খুবই গণ আন্দোলনের রূপ লয়। ফলত 1921 সনত বর্তমান বরাক উপত্যকার অন্তর্গত করিমগঞ্জ জেলার রাতাবাড়ি আরক্ষী চকীর অন্তর্গত সরগোলা উপত্যকার চাহ বাগিচার শ্রমিক সকলে একত্রিত হয়ে মুলুক চলো আন্দোলন গড়ি তোলে। সেই সময়ত সাহেব আর এমুঠিমান বিশিষ্ট ব্যক্তির বাহিরে গাড়ি আর ঘোড়ার প্রচলন নাছিল। এনে পরিস্থিতিত শ্রমিক সকলে খোজকাহি বা নাওয়েরে পার হয়ে আন রাজ্যলে গই মুলুক চলো আন্দোলনত অংশগ্রহণ করে। এই ঘটনাত ইংরাজ শাসক সকলের মাজত যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। তেতিয়ার অবিভক্ত পূব পাকিস্তানের শ্রীহট্ট জেলার মেঘনা নদীর মাঝেরে নাওয়েরে ঘরলে উভতি অহা মুলুক চলো আন্দোলন অংশগ্রহণ করা শ্রমিক সকলের উপর ইংরাজ শাসকর নেতৃত্বত আরক্ষী নির্বিচারে গুলি চালনা করে। গুলি চালনাত বহু শ্রমিক শহীদ হয়। ভবনে এখানে আমাদের 1921 ইংরেজিতে আজকেরই দিন 21 মেতে হাজার হাজার শ্রমিকরা মুলুক চলো আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং আজকে 103 বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে আয়োজন হচ্ছে। আজকে সকালে আমরা বরাক চা শ্রমিক ইউনিয়নের অফিসে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি, তারপরে রামকৃষ্ণনগর কলেজে একটি সভার আয়োজন হয়েছিল, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, ওখানেও আমরা সবাই উপস্থিত ছিলাম এবং সন্ধ্যাবেলা আমরা এখানে আজকে বরাক হিন্দি সাহিত্য সমিতির এবং অন্যান্য আয়োজক মণ্ডলীরা অনেকেই আছেন এখানে, সবার মাধ্যমে আজকে এই আয়োজনটা হচ্ছে। বিশেষ করে ওই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, ওই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছিল, আত্মবলিদান দিয়েছিলেন এবং ওই সময়ের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, বিশেষ করে গঙ্গা দেয়াল দীক্ষিতজি, দেবশরণ ত্রিপাঠীজি এবং অন্যান্য অনেক নেতৃত্ব দেওয়ার জন্য ওই সময়ের লোকরা ছিলেন, উনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত আছি। 3 পূর্তি উপলক্ষে আজকে এখানে আমরা পালন করেছি এবং আমাদের এখানে অনেক ইতিহাসকার এসেছিলেন এবং ইতিহাস সংকলন সমিতির আমাদের সেন্ট্রাল কমিটির সম্পাদক এসেছিলেন। কথা হচ্ছে এই যে আমাদের মুলুক চলো আন্দোলন এই চরগুলা ভ্যালি থেকে আরম্ভ হয়েছিল আজকে থেকে 103 আগে। আমাদের এই অঞ্চলের মানুষ বলুন বা আসামের ভারতেও সেটা কোনো জায়গাতে ইতিহাসে কোনো পর্যায়ে লেখা ছিল না। কয়েকজন লেখক কয়েকদিন আগে ওনারা লিখেছিলেন, কয়েকটা বাংলাদেশও গিয়েছিলেন, ওখান থেকে কিছু তথ্য এনেছিলেন এবং এসে কয়েকটা বই লিখেছিলেন, যার পরে আমরা এখান থেকে জানতে পেরেছি যে চরগোলা এই ভ্যালিতে মুলুক চলো আন্দোলন হয়েছিল 103 আগে। আমরা 100 পর আমরা জেনেছি এবং এবার তৃতীয়বারের মতো আমরা রামকৃষ্ণনগর কলেজে পালন করেছি। এর আগে আমরা চরগোলাতে মিডিয়াতে হয়েছিল ছোট আকারে, কারণ অনেক মানুষ জানতো না। আজকে আমরা একটু বড় আকারে সার্কুল লেভেলে করেছি যে যাতে মানুষ জানতে পারে।